যখন খুব অক্সিজেনের একটা ক্রাইসিসের মতো দেখা দিল, তখন এটা 210 টন উঠেছিল আমাদের রিকোয়ারমেন্ট। তো 210 টন তো আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি তো ছিল না, আপনারা জানেন। আমরা 20 টন, 40 টন ইম্পোর্ট হতো, তার 20 টন হেলথ মেডিসিনে মেডিকেল সাইডে ব্যবহার হতো, আর 20 টন অন্য শিল্পতে যেত। অর্থাৎ আমাদের তখন রিকোয়ারমেন্ট হয়ে গেছিল 210 টনের মতো বা আর একটু বেশি। দ্যাট ওয়াজ আওয়ার পিক রিকোয়ারমেন্ট তখন হয়েছিল। এখন আমাদের যা বর্তমানে যে অবস্থায় আছে, আমি যেটা আপনাদেরকে তুলে ধরলাম, আমরা মোটামুটি বর্তমানের যে ক্রাইসিস আমরা ওভারকাম করে আসলাম, সে পর্যন্ত হয়তো আমরা ম্যানেজ করতে পারবো। আমাদের ভারত থেকে এখন অক্সিজেন আনার সুযোগ নাই, ভারত অক্সিজেন এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে, এবং আমাদেরকে নতুন কোন অক্সিজেন প্লান্ট এখনো চালু হয়নি, কাজে এটাও মনে রাখতে হবে। এবং আমরা ম্যানেজ করেছি, আপনাদেরকে একই পরামর্শ দিব যে আপনারা অক্সিজেন লিকুইড ব্যবহার করেনি, যেখানে লিকুইড ব্যবহার না করে পারেন, যে গ্যাস অক্সিজেন যত বেশি ব্যবহার করবেন, লিকুইডটাকে আমরা প্রিজার্ভ করব তত ভালো হবে। কারণ গ্যাস অক্সিজেনের অতটা কমতি নাই, গ্যাস অক্সিজেন প্রোডাকশন অনেক ভালো আছে। সেই জন্যে আমিও আমাদের সরকারি হাসপাতালে বলে দিয়েছি যে প্রায় 50টি হাসপাতালে যে ম্যানিফোল্ড সিস্টেমের মাধ্যমে যেটা আছে অলরেডি, যে সেটাকে আমরা ওই গ্যাস অক্সিজেন ব্যবহার করব যদি প্রয়োজন হয়। আর যেগুলো খুবই কোভিড ডেডিকেটেড হাসপাতাল, যেখানে অনেক বেশি কোভিড আছে, সেইখানে আমরা লিকুইড অক্সিজেনটা ব্যবহার করব। এইভাবে আমরা একটা ব্যালেন্সিং আমরা করছি। এবং পাশাপাশি আরেকটা জিনিস নতুন অর্ডার করেছি, যেটা হয়তো সময় লাগবে আসতে, একটা হলো অক্সিজেন জেনারেটর আমরা ক্রয় করার জন্য বলেছি সরকার, আমি অর্ডার দিয়েছি, কিন্তু সেটা তো আসতে সময় লাগবে। একটা জেনারেটর যত তাড়াতাড়ি পারে আনার চেষ্টা করবে, বাট অ্যাজ ইউ নো ইট উইল টেক সাম টাইম। প্লাস অক্সিজেন আটা ভালো খবর হলো, আমাদের দেশে অক্সিজেনের একটা স্টক আছে, সেই স্টকটা হলো 900 টন। 900 টন স্টক আমাদের আছে কোম্পানির কাছে, আর সরকারি ভাবে সবসময় বিভিন্ন হাসপাতালের স্টক মিললে প্রায় 450 টন হয় আমাদের সরকারি হাসপাতালগুলোতে। তো সেই জন্য আপনাদেরও স্টক, আপনারা যেখানে যতটুকু পারেন সে স্টক বিল্ড আপ করে রাখবেন, যাতে তারপরে কিছুটা সাহায্য হয়। আমাদের যে যে 900 টন স্টকে আছে, আমাদের ঘাটতি হয় 10-15 টন। আমরা সেই টোটাল প্রোডাকশন ব্যবহার করে যেটুকু ঘাটতি হবে, সেই স্টকের থেকে আমরা ব্যবহার করতে পারবো।